কখনোই ভুল করে বাচ্চাদের সামনে জীবিত মাছ রাখবেন না যেভাবে শিশুর মুখ থেকে বের হলো জীবিত কই মাছ জীবিত কই মাছ আটকেছে শ্বাসনালিতে ছটফট করছে আট মাসের শিশু ভারতের মালদহ মেডিকেল কলেজের চিকিৎসকরা অভয় দেন চিন্তা করবেন না কালিয়াচকের সুলতানগঞ্জের বাসিন্দা রহিম শেখের স্ত্রী আমিনা বিবি জানান জীবিত কই মাছ কত মারাত্মক অপেক্ষা করছিলেন কেন ভুল করে বাচ্চাদের সামনে রেখেছিলেন মাছগুলো বুধবার বিকেলে মাছ আনেন রহিম আমিনা যেখানে সেগুলো রেখেছিলেন তার কাছে খেলছিল তার চার বছরের রাহুল আর আট মাসের হামিদ রাহুল খেলতে খেলতে ভাইয়ের মুখে জীবিত কই মাছ ঢুকিয়ে দেয় সঙ্গে সঙ্গে হামিদকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাতেই মালদহ মেডিকেলে হামিদকে দেখার পর বিশেষজ্ঞ চিকিৎসক পি কে মণ্ডলের নেতৃত্বে চারজনের দল করে ফেলা হয় মাত্র দশ মিনিটে ল্যারিঙ্গোস্কেপি করে শিশুর শ্বাসনালিতে আটকে থাকা কই বের করে ফেলেন তারা কই মাছটা তখনও বেঁচে ছিল দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে